হ্যালো ভিওয়ার্স আজকে ভিডিওতে আমি থ্রি ফেজের ব্যালেন্স ওয়াই কানেকশন রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করবো তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এসি সার্কিটের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বিশেষ করে আমি ব্যালেন্স এই থ্রি ফেজে ব্যালেন্স ওয়াই রিলেটেড যে বেসিক ক্লাসে দিয়েছি সেটা তো অবশ্যই দেখতেই হবে এই প্রবলেম সলভ করার জন্য

তো দেখুন এখানে সোর্সে বলছে ওয়াই কানেক্টেড আর লোডে বলছে ডেল্টা কানেক্টেড তো এখান থেকে আমরা বুঝতেছি যে এটা ওয়াই ডেল্টা কানেকশনের ম্যাথ এবং আরেকটা জিনিস দেখতে হয় সেটা হচ্ছে যে সিস্টেমটা ব্যালেন্স নাকি আনব্যালেন্স তো এখানে তো এখানে বলেই দিছে যে এটা ব্যালেন্সড সোর্স দ্যাট মিনস ব্যালেন্স সোর্স তো এই ডেল্টা কানেক্টেড লোড তো এক ফেজে টোয়েন্টি অ্যাঙ্গেল ফর্টি ডিগ্রি তাহলে বাদ বাকি দুই ফেদেও আমার হবে টোয়েন্টি অ্যাঙ্গেল ফর্টি ডিগ্রি অর্থাৎ এটা বেসিক্যালি একটি ব্যালেন্সড সিস্টেম তাহলে আমি দেখো দেখুন এখান থেকে আমি ডায়াগ্রামটা আঁকিয়ে ফেলতেছি আমার সোর্স বলছে ওয়াই কানেক্টেড তাহলে এদের সোর্সে ওয়াই কানেকশন দিচ্ছি আমি সোর্সে ওয়াই কানেকশন দিলাম আর লোডে বলছে ডেল্টা কানেক্টেড তাহলে এদের লোডে আমি ডেল্টা কানেকশন দিয়ে দিচ্ছি ঠিক আছে ওয়াইডেলটা কানেকশন আমার হয়ে গেল এখন দেখুন সরাসরি আমাদের ফেস ভোল্টেজটা এখানে দেয়নি এখানে দিছে লাইন ভোল্টেজ তো এটা এ লাইন এটা বি লাইন লাইন এটা সি তাহলে প্রতি ফেজে আমার বিজগুলো ভিএবি বলতে আসলে এই যে এই জায়গাকার ভোল্টেজ দিছে তো লাইন ভোল্টেজ সরাসরি আমাদের দেয়া আছে তো এই ভিএবি আর এই ভিএবি আসলে একই সো আমি এখান থেকে দেখুন ভিএির ভ্যালুটা আমি এখানে লিখতেছি ভিএবি ইজ টু আমার কত ওয়ান এইটেল ডিগ্রি ভোল্ট তাহলে ভিএবি আমরা পেয়ে গেছি এখান থেকে এখন দেখুন ভিবি তো এখানে বলে দিচ্ছি এটা পজিটিভ সিকোয়েন্স বা এবিসি সিকোয়েন্স দ্যাট মিন্স পরের ফেসটা এবির পরে সাধারণত আসে বিসি ফেস ফেস বলতে এখানে লাইন কারেন্ট বেসিক্যালি তো এখানে হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি কী করবে ল্যাক করবে আর ম্যাগনিচিউড ভ্যালুটা সেম যেহেতু এটা ব্যালেন্স সিস্টেম তাহলে এখান থেকে একশো বিশ ডিগ্রি মাইনাস হইলে মাইনাস টোয়েন্টি মাইনাস একশো তাহলে কত হয় মাইনাস টোয়েন্টি মাইনাস একশো বিশ মাইনাস একশো চল্লিশ ভোল্ট তাহলে এটা কত VC এটা আমার আসতেছে ওয়ান এইট্টি অ্যাঙ্গেল এটার সাথে একশো বিশ প্লাস এরপর তাহলে একশো প্লাস করলে একশো বিশ মাইনাস এত ভোল্ট তাহলে প্রত্যেকটা প্রত্যেকটা লাইন ভোল্টেজ আমরা এভাবে পেয়ে গেলাম তো এখান থেকে আমরা বেসিক্যালি আগে হিসাব করবো আমাদের ফেস কারেন্টটা তো ফেস কারেন্টটা আমাদের বেসিক্যালি এই যে আইএবি আইবিসি সি এবং আইসিএ তো এটার জন্য এই ওহোমগুলো লাগবে তো ওহোম দেওয়া আছে আমাদের টোয়েন্টি অ্যাঙ্গেল ফর্টি ডিগ্রি দ্যাট পিস তিনোটাই টোয়েন্টি অ্যাঙ্গেল ফর্টি ডিগ্রি ওহোম তো আমি এখানে ভ্যালুটা আমি লিখে নিচ্ছি টোয়েন্টি অ্যাঙ্গেল ফর্টি ডিগ্রি ওহোম টোয়েন্টি অ্যাঙ্গেল ফর্টি ডিগ্রি ওহোম তো এখন এখান থেকে আমরা আইএবিটা বের করবো ফেস কারেন্ট যেটাকে আমরা বলতেছি তো আই আইএবি ইকুয়াল টু আমাদের বেসিক্যালি ভি বি এই যে এটা একটা হচ্ছে ডিভাইডেড বাই ওহমিক ভ্যালু তো ভোল্টেজ কত ওয়ান এইটটি অ্যাঙ্গেল মাইনাস টোয়েন্টি ডিগ্রি ডিভাইডেড বাই আমার কত টোয়েন্টি অ্যাঙ্গেল ফর্টি ডিগ্রি তো এটা তো মুখে হিসাব করা যায় একশো আশি বাই বিশ নয় নাইন অ্যাঙ্গেল মাইনাস এটা মাইনাস এটা তাহলে মাইনাস সিক্সটি ডিগ্রি তবু একবার ক্যালকুলেশনে ক্যালকুলেটারে আমি ক্রস ভেরিফিকেশন করে দেখি আমাদের এটাই আসার কথা ওয়ান ওয়ান বাই অ্যাঙ্গেল মাইনাস টোয়েন্টি ডিভাইডেড বাই টোয়েন্টি অ্যাঙ্গেল ফর্টি যেটা পাইলাম এটাকে আর্থিটা পাব নাইন অ্যাঙ্গেল মাইনাস সিক্সটি ডিগ্রি ফাইন এবার তাহলে আইবিসিটাও বের করি আইবিসি হচ্ছে আমার ওয়ান এইটটি অ্যাঙ্গেল মাইনাস একশো চল্লিশ ডিগ্রি ডিভাইডেড বাই টোয়েন্টি অ্যাঙ্গেল কত ফর্টি ডিগ্রি তাইলে এটা তো নাইন আর এটা মাইনাস একশো চল্লিশ মাইনাস চল্লিশ মাইনাস একশো আশি ডিগ্রি মাইনাস একশো আশি ডিগ্রি প্লাস নাইন অ্যাঙ্গেল মাইনাস একশো আশি ডিগ্রি আর নাইন অ্যাঙ্গেল প্লাস একশো আশি ডিগ্রি একই কথায় এইভাবেও লিখতে পারেন আর আইসি এটা আমার আসতেছে ওয়ান এইট্টি অ্যাঙ্গেল মাইনাস সরি একশো ডিগ্রি ডিভাইডেড বাই টোয়েন্টি অ্যাঙ্গেল ফর্টি ডিগ্রি তো এটা আসতেছে নাইন অ্যাঙ্গেল একশো মাইনাস চল্লিশ মানে সিক্সটি ডিগ্রি ঠিক আছে আমি একবার রেজাল্টটা চেক করে নিচ্ছি নাইন অ্যাঙ্গেল নাইন অ্যাঙ্গেল মাইনাস সিক্সটি ডিগ্রি নাইন অ্যাঙ্গেল মাইনাস একশো ডিগ্রি নাইন অ্যাঙ্গেল এটাই দেওয়া আছে ঠিক আছে তো এখন আমার লাগবে হচ্ছে লাইন কারেন্ট তো লাইন কারেন্টগুলো আমার পেতে হইলে যে আইআইএ আই এ এ সরি আর আইবিবি আর হচ্ছে আইসিসি এই কারেন্টগুলো লাগবে তো আমরা কি কাজ করব এ ফেজে এ পয়েন্টে আমরা কেসিএল अप्लाई করব তাহলে আই এ ঢুকতেছে আই এ এ এটা ঢুকতেছে সাথে আরো ঢুকতেছে আইসি এ আইসি এ ইজ ইকুয়াল টু আমার বের হয়ে যাচ্ছে আই এ বি তাহলে আই এ বি তো এখান থেকে আমাদের আই এই কারেন্টটা আসতেছে আই এ বি মাইনাস আইসিএ তো আমার মনে হয় আইএবি আইসিএ দুটোই জানা আছে এই যে আইএবি এই যে আইসিএ এইটা থেকে জাস্ট এটা ক্যালকুলেটারে আমি মাইনাস করে দেব তাহলে নাইন এটা কত নাইন অ্যাঙ্গেল মাইনাস সিক্সটি ডিগ্রি তাহলে নাইন অ্যাঙ্গেল মাইনাস সিক্সটি মাইনাস নাইন অ্যাঙ্গেল প্লাস সিক্সটি বিয়োগ করে দিয়ে যে রেজাল্টটা পাইলাম এটাকে আটটিটা ফর্মে নিয়ে নিব তাহলে নাইন রুট থ্রি অ্যাঙ্গেল মানে নাইন রুট থ্রি বলতে পনেরো দশমিক পাঁচ আট পনেরো দশমিক পাঁচ আট আট অ্যাঙ্গেল মাইনাস নব্বই ডিগ্রি অ্যাম্পিয়ার ও এখানে ইউনিটগুলো লেখা হয়নি আমি দুঃখিত ইউনিট তো অবশ্যই লিখতে হবে অ্যাম্পিয়ার এরপরে আমাদের লাগবে বি এই যে আইবিবিটা লাগবে তো আইবিতে আমাদের ক্যাপিটাল বি পয়েন্ট চিন্তা করবো এখানে ঢুকতেছে আইবিবি আইবি ঢুকতেছে আরও ঢুকতেছে ইজ ইকুয়াল টু আমার আইবি সিটা বের হয়ে যাচ্ছে তাহলে ইকুয়াল টু আই বিসি তাহলে এখান থেকে আমাদের আই বিবি কারেন্টটা আসতেছে এই যে আইএবি থেকে আইএবিটা মাইনাস করে দেব তাহলে নাইন অ্যাঙ্গেল মাইনাস একশো আশি মাইনাস নাইন অ্যাঙ্গেল মাইনাস সিক্সটি যে রেজাল্ট পাইলাম এটাকে আটটিটা ফর্মে নিয়ে নিব তাহলে পনেরো দশমিক পাঁচ আট আট অ্যাঙ্গেল একশো পঞ্চাশ ডিগ্রি এত অ্যাম্পার তারপরে হচ্ছে আইসিসি সি পয়েন্টে আইসিসি ঢুকতেছে আর ঢুকতেছে আইবিসি আর বের হয়ে যাচ্ছে কত আইসিএ আইসিএ তাহলে এখান থেকে দেখুন আইসিসি এই লাইন কারেন্টটা তিন নম্বর ফেজের লাইন কারেন্ট আইসিএ মাইনাস আইবিসি তাহলে বিয়োগ করে দেই ক্যালকুলেটার সরাসরি আইসিএ এটা মাইনাস এটা তাই নাইন অ্যাঙ্গেল সিক্সটি নাইন অ্যাঙ্গেল মাইনাস অ্যাঙ্গেল একশো আশি বিয়োগ করে দিলে আমার আসতেছে পনেরো দশমিক পাঁচ আট আট অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি এমপিয়ার তাই তিনোটা লাইন কারেন্টি আমরা পেয়ে গেলাম এখন জাস্ট একবার আমি রেজাল্টটা চেক করে নিচ্ছি পনেরো পনেরো দশমিক পাঁচ নয় বলতে দাও মাইনাস অ্যাঙ্গেল মাইনাস নব্বই ডিগ্রি পর একটা একশো পঞ্চাশ ডিগ্রি পনেরো দশমিক পাঁচ নয় অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি দুই নাম্বারটা আমি আরেকবার ক্রস চেক করে নিচ্ছি আইবিসি সি মাইনাস আইএবি এটা মাইনাস এটা তাহলে নাইন অ্যাঙ্গেল মাইনাস একশো আশি মাইনাস নাইন অ্যাঙ্গেল মাইনাস সিক্সটি প্লাস একশো পঞ্চাশ আর যদি আমি নাইন অ্যাঙ্গেল প্লাস একশো আশি ডিগ্রি করি মাইনাস নাইন অ্যাঙ্গেল মাইনাস সিক্সটি তাও সেম রেজাল্ট একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে কি এখানে নোটেশনে কোথাও কোনো গণ্ডগোল হয়েছে দেখি একবার চেক করে আইবিবি আইবিবি ঢুকতেছে আইএবিটা ঢুকতেছে আর আইবিটা বের হয়ে যাচ্ছে তাহলে আইবিবি প্লাস আইএবি ইকুয়াল টু আইবিসি তাহলে আইবিবি ইকুয়াল টু আইবিসি মাইনাস আইএবি আর এটা থেকে মাইনাস নব্বই মাইনাস একশো বিশ মাইনাস দুইশো দশ ঠিক আছে বইতে রেজাল্টটা ভুল আছে বইতে এখানে আগে একটা মাইনাস দেওয়া আছে যেটা কিন্তু বড় রকমের একটি মিস্টেক ঠিক আছে এটার অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু আমার প্লাস একশো পঞ্চাশ ডিগ্রি হবে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ